মায়ের অপারেশনের টাকা দিয়ে ছেলে জুয়া খেললো এবং 3 মাসে সে 50,000 টাকা ক্যাসিনো খেলে হেরে গেল। এখন সে নিজেকে আর পৃথিবীতে রাখতে চায় না। তো এমন এক কমেন্ট আপনারা এখন ভিডিওতে আমি যেটা যুক্ত করে দিয়েছি সেটা দেখতে পাচ্ছেন, যেখানে সে বলতেছে যে 3 মাসে সে 50,000 টাকা সে কিন্তু জুয়া খেলে অর্থাৎ ক্যাসিনো খেলে হেরে গেছে, এবং এই 50,000 টাকা কিন্তু মূলত ছিল তার মায়ের যে অসুখ আছে যেটা সেই অসুখের অপারেশন করতে হবে সেই অপারেশনের জন্য। কিন্তু সে হয়তো ভাবছিল যে অপারেশনের জন্য যে 50,000 টাকা আছে সেই টাকা দিয়ে হয়তো তার মা ভালো হবে বা তারা হয়তো বা ঋণের মধ্যে পড়ে যাবে কিংবা তাদের সমস্যা তৈরি হবে, কিন্তু সে টাকা যদি সে জুয়া খেলে এবং এখান থেকে যদি 50,000 থেকে যদি সে 50,00,000 টাকা করতে পারে তাহলে তো তাদের আর কোনো অভাব থাকে না, কোনো সমস্যা থাকে না, কোনো কষ্ট থাকে না। কিন্তু সে কী করলো, হেরে গেল, এবং এটাই স্বাভাবিক। আপনি কখনো ভাববেন না যে আপনি ভালো কাজের জন্য খারাপ কাজ করে সেই টাকাটা ইনকাম করতে পারবেন, ভালো কাজের জন্য ভালো টাকা ইনকাম করতে হবে, কোনোভাবেই খারাপ পথ অবলম্বন করে ভালো কাজ আপনি করতে পারবেন না, সেটা মায়ের অপারেশন হোক কি না বা অন্য কোনো কিছুই হোক কি না। তাই আপনারা এই কাজগুলো ভুলও করেন না, যে অন্তত কোনো কিছু টাকা যদি কোনো নিয়ত রাখা হয় সেই টাকা ভুল করে নষ্ট করতে যাবেন না, বিশেষ করে এরকম সেন্সিটিভ বিষয় যেগুলো জীবন মরণের একটা প্রশ্ন থাকে সেই জায়গায় তো হাত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সে ছেলে হিসেবে নিজেকে অবশ্যই এখন অনেক কষ্ট অনুভব করতে পারে এবং আপনারাও সেটা ফিল করতে পারেন। তাই আপনারা যারা এরকম জুয়ারি আছেন তারা ভুল করে এই কাজগুলো করবেন না, যেটা করেন না কেন খেলা থেকে দূরে থাকার চেষ্টা করেন এবং যে টাকা আপনার আছে হারিয়ে গেছেন ওটাকে বাদ দেওয়ার চেষ্টা করেন। আর একবারে বাদ দিতে না পারলে ধীরে সুস্থে আপনি চেষ্টা করেন, নিয়মিত নামাজ পড়েন, কিন্তু আপনি ভুল করেও এরকম এমন কাজ করবেন না যেখানে আরেকজনের মৃত্যুর কারণ হয়ে আপনি দাঁড়ান। পারলে এইসব থেকে বাদ দেওয়ার জন্য আপনার মোবাইলটা বিক্রি করে দেন, আপনি 5 দিনে 3 দিন 40 দিনে চিল্লাই যান, গিয়ে আপনি নিজেকে পরিশুদ্ধ করেন, তাহলে দেখবেন আপনি ধীরে সুস্থে হয়তো বা এখান থেকে বার হয়ে আসতে পারবেন। কিন্তু ভুল করেও এই কাজগুলো করবেন না যেখানে আপনার জন্য অন্য মানুষ মারা যাচ্ছে। ধন্যবাদ।